আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো। আমি আবিদ আপনাদের স্বাগত জানাচ্ছি আজকের এই ভিডিওতে। আমাদের আজকের ভিডিওটি হচ্ছে, আমি ইদানিং দেখছি যে অনেকেই আকাশের ছবি তুলছে, তো আমি ভাবলাম যে আমরা বেটার টু বেস্টের দর্শকরা কেন বাদ যাব। তো আমি ভাবলাম যে আজকে আমি ছাদে যাব এবং ছাদে গিয়ে আকাশের ছবি তুলে নিয়ে আসবো এবং আপনাদেরকে দেখাবো যে ছবিগুলো কীরকম হয়। তো আজকে অবশ্য আকাশটা অনেক মেঘলা বা ওয়েদারটা খুবই সুন্দর, তো আমি ভাবলাম চলুন তাহলে যাই ছাদে গিয়ে একটু ঘুরে আসি এবং আপনাদেরকেও দেখাই যে ছবিগুলো কীরকম হয়, যেন আপনারাও দেখতে পারেন এবং এনজয় করতে পারেন। তো চলুন তাহলে একবারে ছাদে চলে যাই। তো এ হচ্ছে আমাদের ছাদ। তো আজকে ওয়েদারটা খুবই ভালো, যদি আকাশে কোনো মেঘ নেই, এটাই একটা সমস্যা যে মেঘ থাকলে বেশি ভালো হতো, ছবিটা তুলতে পারলে তখন আপনাদের দেখাতে পারতাম সুন্দর করে। এখন অবশ্য টাইম ল্যাপস নেওয়া যাবে সুন্দর। আর ছবিতে যদি আকাশে মেঘ নাও থাকে, আমি আজকে আপনাদেরকে এমন একটি ট্রিক শিখিয়ে দেব যেটার মধ্যে আপনারা ছবি তুলে আকাশ বসাতে পারবেন। তো আমি জানি না যে আপনাদের মোবাইলের মধ্যে এটা হয় নাকি, তো আমি যেগুলো রেডমি মোবাইল আছে, শাওমি আছে, পোকো ফোন আছে, সেগুলোতে আমি এই অপশনটি দেখেছি, তো আমি সেটা আপনাদেরকে দেখাবো। তার আগে আমরা আজকে আরেক কয়েকটি ছবি তুলে নেই, দেখি কীরকম হয়। তো চলুন তাহলে দেখাই আপনাদের। প্রথমে আমরা ক্যামেরা অপশনে যাব এবং সেখানে গিয়ে কয়েকটি ছবি তুলব। তো কয়েকটি ছবি তুলছি আমি, দুটি তিনটি ছবি তুললাম এবং সর্বশেষ ছবিটি। এবার আমরা চেক করে নিব যে ছবিগুলো কীরকম হলো। দেখতে পাচ্ছেন ছবিগুলো? ছবিগুলো দেখতে থাকুন। একটি ছবি বাছাই করব, তো এই ছবিটি আমরা বাছাই করলাম। তো আপনাদের অপশনে গিয়ে যখন ক্যামেরা অপশনে যাবেন, এডিটর অপশনে যে দেখবেন যেখানে স্কাই লেখা একটি অপশন আছে, তো স্কাইতে দিলে দেখবেন এরকম করে আসবে। তো এখানে আপনারা সানি, ইভিনিং, নাইট দেওয়া আছে, আমি কয়েকটি আপনাদের দেখাচ্ছি, এরকম অপশন দিয়ে আপনারা দেখতে পারেন। কিন্তু মেন যে অপশনটি যেটা আমরা খুঁজছি সেটা এখন আমরা দেখব যে মেঘগুলো চলে কিভাবে বা মেঘগুলো নড়ে কিভাবে। তো এই অপশনটি দিলে এখানে আমরা দেখতে পাচ্ছেন এরকম আকাশটা আসবে। তো আপনারা লাইট কমাতে বাড়াতে পারেন, তো কমই তো ভালো লাগছে না কি, তো এটাই ভালো বেশি, এরকম করে দিতে পারবেন। তো আরেকটা অপশন দেখাই আপনাদের, এটা হচ্ছে হালকা আকাশের মেঘগুলো, তারপরে যে এটি হচ্ছে বৃষ্টি। অনেক সময় ফেসবুকে দেখা যায় এরকম ছবিগুলো, তো লাইট কমাতে বাড়াতে পারবেন নিজেদের পছন্দের মতো। তারপর এটা হচ্ছে তুষার, বাংলাদেশে তো তুষার নেই, তো দিয়েন না কখনোই। এটা হচ্ছে বৃষ্টি বর্ষণ, এই ওয়েদারটা সুন্দর। আজকের ওয়েদারটা কিন্তু কিছুটা এরকমই ছিল, যদিও একটু মেঘটা এরকম বোঝা যাচ্ছে। এটা হচ্ছে মিল্কি ওয়ে, তো এই মিল্কি ওয়েটা কিন্তু খুবই সুন্দর। এবং এটা হচ্ছে আপনার ধরেন হ্যাপি নিউ ইয়ারের মতো বোমাবাজি হচ্ছে, এটাও কিন্তু দারুণ হয়েছে, কিন্তু খুবই সুন্দর লাগে। কিন্তু আমি তো একদম প্রথম যেদিন দেখেছি আমি পুরো অবাক হয়ে গিয়েছি যে এ আবার কী জিনিস। এরকম করে কিন্তু আপনারা খুব সুন্দর করে আপনাদের নিজেদের পছন্দের মতো। তো আমি ভাবলাম যে এটার মধ্যে কোনটা বাছাই করব, তো এটাই বাছাই করলে ভালো হয় নাকি, আপনাদের কী মনে হয়? তো এটা বাছাই করি এবং এটাই সেভ করে দেই। তো সেভ হচ্ছে, তো সেভ করার পর আমরা একবার দেখব যে কীরকম হলো। একবার চেক না করি তো খারাপ দেখায়, তাই না? তো আসুন চেক করে দেখি। এই দেখুন কেমন লাগছে আপনাদের কাছে, সেই না একটা জিনিস যে মেঘ ছিল না, পুরো মেঘটাকে বসিয়ে দিলেন। আরেকবার দেখুন। তো আমি আরেকটি ভিডিও বানিয়েছিলাম, তা আমি আপনাদেরকে দেখাচ্ছি। এবং আরেকটি ছিল, আমি আরেকটি ভিডিও আপনাদের দেখাই। এই আকাশটা কিন্তু সব থেকে সুন্দর, আকাশের মেঘটা আর কি। তো কেমন লাগলো? তো দেখলেন তো কীভাবে ছবিগুলো তুললাম এবং আকাশটা সেট করে দিলাম। তো এভাবে কিন্তু আপনারা এরকম করে আকাশটা সেট করে আপনি কিন্তু অন্য দিকে তাক লাগিয়ে দিতে পারেন, একদম অস্থির লাগবে এবং কেউ ধরতেও পারবে না যে কী কাজটি করেছেন। তাই আমি বলবো যে আপনারা এগুলো ট্রাই করবেন এবং আপনাদের ছবিগুলো
অবশ্যই ওনাদেরকে দেখাবেন এবং তাদেরকে বলবেন যে তারা কি এটা বুঝতে পেরেছিল নাকি যে এই আকাশটি যে ফেক ছিল। তো আশা করি আপনাদের কাছে আজকের ভিডিওটি ভালো লেগেছে এবং আপনারা নতুন কিছু শিখতে পেরেছেন। যদি নতুন কিছু শিখতে পারেন তাহলে তো খুবই ভালো, আর যদি না শিখতে পারেন তাহলে শেখার চেষ্টা করুন, জানার চেষ্টা করুন। অবশ্যই একদিন ভালো কিছু শিখতে পারবেন এবং ভালো কিছু করতে পারবেন। তো আজকে আমি এখানে বিদায় নিচ্ছি, এখন একটু আকাশটা এনজয় করব, সিনটা এনজয় করব। তো বিদায় নেই, আবার দেখা হবে আগামীকাল। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সব থেকে জরুরি নিজের খেয়াল রাখুন। আসসালামু আলাইকুম সবাইকে।